নমস্কার বন্ধুরা, আজকে আবার চলানো আপনাদের সামনে। আজকে এই বছরের শেষে 2021, আজকে 31 ডিসেম্বর, বছরের শেষে। আজকে দিনটা খুব ঠান্ডা পড়েছে, কিন্তু সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, এখনও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আজকে রোদ্দুরটাও খুব ভালো, মানে খুব রোদ্দুরের তেজ আছে ভালো। তাই ভাবলাম আজকে ছাদে বসে রোদের মধ্যে একটু খাওয়া দাওয়া করি। আর সত্যি কথা বলতে, এই শীতকালে দুপুরে রোদে বসে খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। তাই আজকে রোদে বসে পড়েছি। আর আজকে কী নিচ্ছি সেটা বলে দিই। এখানে রয়েছে একদম, আজকে রয়েছে পুরো সিম্পল, একদম সাদা মাটা খাবার। এটা হচ্ছে বেগুন ভাজা, বিউলির ডাল, রুই মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। এটা হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির পাতলা ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল ভাত। ব্যাস, একদম সিম্পল সাদা মাটা খাবার, মাছ মাংস আর ডাল। খাওয়া দাওয়া শুরু করি। আজকে অনেক ফাস্ট খাচ্ছি, আজকে মানে খুব তাড়াতাড়ি খাচ্ছি। আজকে এখন বাজে ঘড়িতে 2:15। আস্তে আস্তে খাওয়ার টাইমটাও চেঞ্জ করতে হবে, যত তাড়াতাড়ি খাওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। আজকে প্রত্যেকটা একদম গরম, ভাতও গরম একদম। ডালটা হালকা গরম, হালকা। বিউলির ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা। এবার হচ্ছে খাবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল।
রোদ্দুরটা চলে যেতে যেতে এখান থেকে ছাওয়া পড়তে পড়তে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে পরে একদম ঠান্ডায় জড়ো হয়ে যাব, কারণ উত্তরের হাওয়া দিচ্ছে প্রচণ্ড। ২০২১ বছরটা আজকে শেষ হয়ে যাচ্ছে, এবার আসবে ২০২২। ২০২১টা অনেক কষ্টের মধ্যে কেটে গেল, এই করোনা কাল, করোনা পরিস্থিতি, তার মধ্যে নতুন একটা ভাইরাস দেখা দিয়েছে ওমিক্রন, এইসব নিয়েই এই জীবনটাই কেটে যাবে। করোনা ভাইরাস, তারপরে হলো ওমিক্রন। যাই হোক, সাবধানে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই ডবল ডবল ভ্যাকসিন নিয়ে নিয়েছেন, আমিও ডবল ভ্যাকসিন নিয়ে নিয়েছি, এবার নিতে হবে বুস্টার ডোজ। মৌরি আর আদা বাটা দিয়ে বিলুর ডালটা করে যায়, এটা দিয়ে বিলুর ডাল হয় সাধারণত। আজকে ভাত একদম কম নিয়েছি, কারণ হচ্ছে যে আস্তে আস্তে বয়স বাড়ছে, শরীর আর বেশি লোড নিতে পারছে না, ভাতের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে আস্তে আস্তে। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল,
খুব ভালো হয়ে যায়। ফুলকপি আর দিয়ে রুই মাছের ঝোলটা, কাটা রুই, যদি রেগুলার এখন তাড়াতাড়ি খাওয়া যায়, খুব ভালো। কিন্তু বিভিন্ন কাজে অসুবিধা, টাইম হয়ে বেশ পার হয়ে যায়। আর আমাদের বাড়ির চারিদিকে পিকনিক স্পট রয়েছে অনেক, সেখানে প্রত্যেক দিন লোক আসছে, পিকনিক করছে, খুব জোরে জোরে গান বাজাচ্ছে, যা আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন। দারুণ খেলাম, দারুণ। এবারে খাবো হচ্ছে মুরগির ঝোল, দেশি মুরগির পাতলা ঝোল। লাল টুকটুকে একদম, দারুণ হয়ে যায়। এর হাড় চাপানো যায় না, খুব শক্ত।
দারুণ। বাবা একটা বড় পিস পেলাম, শেষ খাওয়া দাওয়া, খুব সুন্দর, খুব ভালো খেলাম আজকে। রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে, বিউলির ডাল, বেগুন ভাজা, গরম গরম ভাত, খুব ভালো খেলাম এবং আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হলো। খুব ভালো লাগলো খাওয়া দাওয়া আজকে। তো আজকের এই বছরের শেষ দিনের আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগার পর অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আসি, আবার দেখা হবে 2022-এ নতুন বছরে। ততদিনের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নতুন বছরটা আপনাদের খুব ভালোভাবে কাটবে, এটাই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটাকে এখানে শেষ করলাম। আবার দেখা হবে 2022-এ নতুন বছরে, নমস্কার।